হিন্দু ধর্ম তুলসী প্রায়বর ভারতীয় ঘরত এটা গুরুত্বপূর্ণ অংশ ইয়া গাঁওবিলাকত প্রতিঘর চোতালত আর শহরত তাবত হলেও রোপণ করা যায় আর এইবিধ উদ্ভিদের আয়ুর্বেদিক আর ধর্মীয় গুরুত্ব অপরিসীম সে তুলসীক ঔষধের গুণের ভঁড়াল বলে গণ্য করা হয় ইয়ার পাত সর্দি কাহ নিরাময়ের বাবে ব্যবহার করা হয় কিন্তু আপনি জানেনে যে তুলসীর গুটিও আমার স্বাস্থ্যের বাবে অতি উপকারী ইয়াত প্রোটিন আহ আর আইরনের প্রচুর পরিমাণে পাওয়া যায় তুলসীর বীজ আমার বাবে কেনেদরে উপযোগী জানুয়া হোক আজি আমার প্রাগ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান লাইফস্টাইলের জড়িয়ে তুলসীর বীজের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউনিটি আমার স্বাস্থ্যের বাবে অতি গুরুত্বপূর্ণ কারণই আমার বহুতো রোগ আর সংক্রমণের পরা রক্ষা করাত সহায় করে কিন্তু করোনা ভাইরাসের মহামারীর পিছরে পরা ইমিউনিটি উন্নত করাত অধিক গুরুত্ব দিয়া হয়েছে ইয়ার বাবে আপনি তুলসীর গুটির রস বনাই খালে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় পাচনতন্ত্র শক্তিশালী হয় কোষ্ঠকাঠিন্য এসিডিটি গেছর সমস্যা আছে তেন্তে ইয়ার বাবে তুলসীর গুটি পানিত দি ফুলিবলে দিয়ক আর ইয়ার ফলত বীজত এসিডিটি গঠন হয় আর বীজর সহিত এই পানি খালে পাচনতন্ত্র শক্তিশালী করে হজমজনিত সমস্যা নিরাময় হয় ওজন হ্রাস হয় ওজন বৃদ্ধি আজির দিনের একটা ডর সমস্যা সিয়ে যখন লোকে ওজন বৃদ্ধির ফলত অসুবিধার সম্মুখীন হয়ে আছে বাবে তুলসীর গুটি ঔষধতক কম নহয় কারণ ইয়াত থাকা ক্যালোরি অতি কম আর আযুক্ত হওয়ার ফলত ই বীজ খালে বহু সময়লকে ভোক অনুভব নকরে যার ফলত ক্রমান্বয়ে ওজন হ্রাস পাবলে আরম্ভ করে মানসিক চাপ হ্রাস করে তুলসীর গুটি ব্যবহারে মানসিক চাপ দূর করে যদি আপনি ডিপ্রেশন বা মানসিক চাপের সম্মুখীন হয়েছে তেন্তে নিশ্চিতভাবে তুলসীর গুটি পানি তিয়াই থাকে পানিখিনি খালে মানসিক চাপ হ্রাস হব।